আমার দিকে দেখো সত্যি বলো তো তোমার মন্দিরে যেতে ইচ্ছে করে না এই প্রশ্ন আর কেন বলো না এখন আর আমি তোমার আর আমার ইচ্ছের মধ্যে কোনো তফাৎ রাখতে চাই না আগে তুমি ধর্ম ধর্ম বিশ্বাস করো না এটা আমার কোন দুঃখ নেই এক ছিল মিথ্যে বলব না কিন্তু এখন বুঝতে পারি যে একটা মানুষ এসব নামেনেও কতটা সৎ হতে পারে সৎ হয়ে আর কি লাভ মায়া লাভ